আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় পাঁচের পাঠ ৪৫ থেকে। চলো ছবি দেখি। আমরা একটি বই দেখতে পাচ্ছি, তোমাদের বইটি, যে বইটি তোমাদের হাতে আছে, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি। এই যে বইটি তৈরি করতে হয়েছে, এই বইটি তৈরি করতে গিয়ে এই এই যে লেখাগুলো লিখতে হয়েছে, তারপরে এর ভেতরে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হালনাগাদ তথ্য, অর্থাৎ এটা সময়োপযোগী তথ্য। এই তথ্যগুলোকে দিতে গিয়ে এই বইতে একটি বইটি প্রস্তুত করার সময় ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের বইকে যোগোপযোগী করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমাদের এই শিক্ষা জীবনে, অর্থাৎ আমাদের বইতে যেহেতু ইন্টারনেট ব্যবহার করা হয়েছে, তাহলে এই শিক্ষা জীবনে ইন্টারনেটের একটি প্রভাব রয়েছে। আজকে আমরা আলোচনা করব শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব এ সম্পর্কে। এবার শেষে তোমরা শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করতে পারবে, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করতে পারবে, ই-বুকের গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রথমে চলে যাচ্ছি শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের ব্যবহার। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে পাঠ্যপুস্তক অংশে, এই পাঠ্যপুস্তক অংশে যদি আমরা ক্লিক করি তাহলে শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা আমরা দেখতে পাবো। এবং আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে কোন একটি কাজ করব তাহলে এখানে সবকিছুই আমাদের এটা আপডেট থাকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম দশম শ্রেণী হোক আর যত ক্লাসই হোক, সবগুলোই সব ক্লাসের বই এখানে পাওয়া যাচ্ছে। এবং আমরা ইন্টারনেটের মাধ্যমে থাকলে আমাদের সুবিধা হচ্ছে, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখনই আমরা এটাকে খুঁজে বের করতে পারবো এবং আমরা এটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ সকল পাঠ্য বই এনসিটিভির ওয়েবসাইটে রাখা আছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পরীক্ষার ফল পাওয়া যায় ইন্টারনেটে। এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং পরীক্ষার ফলাফলের জন্য তোমরা জানো যে এখন পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, অর্থাৎ যত পাবলিক পরীক্ষা রয়েছে সব পাবলিক পরীক্ষার ফলাফল ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে যে আমরা কোন দেশ কোন সময় পরীক্ষা দিচ্ছি এবং কোন বছর পরীক্ষা দিচ্ছি এবং আমাদের বোর্ডটা কি। আমরা রেজাল্ট টাইপের মধ্যে যদি যাই তাহলে সেখানে আমরা দুটি অংশ দেখতে পাবো, সেটা হচ্ছে একটি হচ্ছে পার্সোনাল ইন্ডিভিজুয়াল রেজাল্ট, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক রেজাল্ট, এটা আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে ভর্তি কার্যক্রম, ভর্তির জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বর্তমানে আমরা এখন যে সেশনে আমি তোমাদের সাথে ক্লাস করছি, এই সেশনে এই সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল ভর্তি করা হচ্ছে এবং এর জন্য আমরা এই ওয়েবসাইটটিকে ব্যবহার করছি। এটা হচ্ছে আমরা বলবো একাদশ শ্রেণীর এই যে এই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, ওকে, ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এই সফটওয়্যার এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা হচ্ছে। তারপর হচ্ছে আমরা চাইলে স্কুল কলেজের তথ্য পেতে পারি, যেমন এখানে আমরা একটি তথ্য পেয়েছি ঢাকা বোর্ড অফ ইন্টারমিডিয়েট সেকেন্ডারি এডুকেশন ঢাকা, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কতগুলো কলেজ রয়েছে। এখানে আমরা কলেজ সম্পর্কে জানতে পারি যে এই যে কলেজটি আছে এইটা এই যে এটা হচ্ছে জেলা, জেলার এই জেলার মধ্যে কোন থানায় কতগুলো কলেজ রয়েছে, এগুলোর নাম কি, এগুলোর শিফট কি, এগুলো ভার্সন কি, তারপর এটার গ্রুপ নেম কি, এখানে একজন ব্যবসায়ী শিক্ষার ছাত্র ভর্তি হতে পারবে কিনা, মানবিক শাখা ভর্তি হতে পারবে কিনা, তারপরে বিজ্ঞান শাখার স্টুডেন্ট ভর্তি হতে পারবে কিনা, এখানে কোন ধরনের
কার্যক্রম শিক্ষা কার্যক্রম প্রচলিত রয়েছে, এখানে কি সহকারী সহ শিক্ষা কার্যক্রম, অর্থাৎ একসাথে ছেলে মেয়ে লেখাপড়া করা হয় কিনা, নাকি এটা আলাদা আছে? তারপরে এখানে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা কি সেটাও জানতে পারবে, এখানে কতগুলো আসন খালি রয়েছে এটাও জানতে পারবে। আর স্কুল কলেজের যাবতীয় তথ্য ইন্টারনেটের মধ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা যদি স্কুলকে পরিচালনা করতে চাই, স্কুলকে পরিচালনা করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। বর্তমানে উন্নত বিশ্বে এটি একটি গ্রহণযোগ্য পদ্ধতি, আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানেও এ ধরনের ইন্টারনেট ব্যবহার করে স্কুল কার্যক্রম পরিচালনার পদ্ধতিটি রয়েছে। তারপর আসছি পাঠ্যবইয়ের কোন নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে ইন্টারনেটের সাহায্য নেওয়া যায়, অর্থাৎ আমরা যদি কোন একটা বিষয় বুঝতে না পারি, যেমন এখানে আমি লিখেছি টেলিমেডিসিন এবং টেলিমেডিসিন সম্পর্কিত যদি তথ্য আমরা পেতে চাই তাহলে বিস্তারিত তথ্য, যেমন এখানে মাত্র 44 সেকেন্ডে এখানে এতগুলো প্রায় 3.5 লক্ষ, এখানে দেখো কত হাজার রেজাল্ট একসাথে আছে, মাত্র 44 সেকেন্ডে এই তথ্যগুলোকে পাওয়া গিয়েছে। এখন আমরা ইচ্ছে করলে আরো তথ্য নিতে পারি, এবং কোন একটি বিষয় যদি বুঝতে না পারে তাহলে ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে। আরেকটি হচ্ছে আমরা যদি কোনো বিষয় বুঝতে না পারি তাহলে আমরা ইন্টারনেটে প্রশ্ন করতে পারি, এবং ইন্টারনেটে প্রশ্ন করতে পারলে প্রশ্ন করলে কেউ না কেউ উত্তর দিতে পারবেই। আমাদের যদি আমরা মনে করো আমরা একটা বিষয় বুঝি না, সেটা হচ্ছে ইন্টারনেট কি। এখন ইন্টারনেট সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমরা যদি আমাদের সার্চ বক্সে ব্রাউজারের সার্চ বক্স যদি সার্চ করি তাহলে আমরা ইন্টারনেট সম্পর্কে পাবো। কিন্তু একটি বিষয় হচ্ছে ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সবকিছু ইংরেজিতে লিখতে হতো এবং তথ্যগুলো থাকতো ইংরেজিতে। বর্তমান নীতি রয়েছে যে এখন ইংরেজিতে আমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, আমরা ইংরেজিতে এই তথ্যগুলো লিখছি এবং ইংরেজিতে এই তথ্যগুলো পাচ্ছি। কিন্তু বাংলাদেশের একটি ওয়েব সার্চ ইঞ্জিন বেরিয়েছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে pipilika.com। pipilika.com এর মধ্যে একটি বিষয় হচ্ছে এখানে কোন একটি বিষয় বাংলায় লেখা যায় এবং বাংলায় লিখে বাংলায় তথ্যটি পাওয়া যায়। বিজ্ঞান শিক্ষায় নানা ধরনের পরীক্ষা করতে হয়। আমাদের বিজ্ঞান শিক্ষার মধ্যে জীব বিজ্ঞান, তারপর পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, যত বিজ্ঞান রয়েছে সব বিজ্ঞানের জন্য এটা নানা ধরনের পরীক্ষা করতে হয়, এবং নানা ধরনের পরীক্ষার জন্য যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সেই তথ্যকে পাওয়ার জন্য ইন্টারনেটকে ব্যবহার করতে হয়। ইন্টারনেটের কারণে তোমাদের ক্লাসরুম কিংবা স্কুলের শিক্ষকের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে না। এখন এমন একটি বিষয় হচ্ছে ইন্টারনেট নিজেই তোমাকে কিছু শিক্ষা দিতে পারবে, তোমাদেরকে নির্দিষ্টভাবে তোমাদের স্কুলের ক্লাসরুমে যেতে হবে এমন কোনো কথা নেই, কিংবা তোমাকে কোনো নির্দিষ্ট শিক্ষকের কাছে যেতে হবে এমনটাও নয়, এবং তোমরা শুধুমাত্র ইন্টারনেটের উপরে নির্ভর করেই তোমরা কোন একটি বিষয় বুঝতে পারবে, এবং তোমরা লেখাপড়া করতে চাইলে সেই বিষয়ে তোমরা করতে পারবে এবং ব্যাপক জ্ঞান অর্জন করতে পারবে। ইন্টারনেটের মধ্যে অনেক কোর্স আছে, অনলাইন কোর্স আছে, এবং সেই অনলাইন কোর্স গুলো করা যায় এবং সে কোন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমরা ট্রেনিং করতে পারি এবং ট্রেনিং করে জ্ঞান অর্জন করতে পারি। মহাকাশের স্পেস স্টেশনে থাকা মহাকাশ যাত্রীদের ভরশূন্য পরিবেশে কোনো পরীক্ষা করে দেখাতে অনুমোদন করতে পারে। এখানে একটি বিষয় হচ্ছে একটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে দেখো এখানে মহাকাশচারীরা কি করছে, তারা যে ভরশূন্য পরিবেশে আছে সেই পরিবেশটাকে দেখার জন্য যদি কেউ অনুরোধ করে তাহলে তারা এটা খুব আনন্দের সাথেই তাকে দেখাতে পারে। এবং এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি, তোমাদের বইতে একটি ছবি আছে যে পৃথিবী থেকে একটা শিক্ষার্থী একজন মহাকাশচারীকে প্রশ্ন করছেন এবং তিনি সুন্দর করে উত্তর দিচ্ছেন, মহাকাশচারীরা সেখানে কেমন ভাবে থাকছেন এই সম্পর্কে যদি তারা শিক্ষার্থী জানতে চায় তাহলে তারা উত্তর দিতে পারেন। অর্থাৎ আমাদের ইন্টারনেট ব্যাপকভাবে এমনভাবে ছড়িয়েছে যে পৃথিবীর বাইরেও মহাকাশে স্পেস স্টেশনে থেকেও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এখন হচ্ছে আরেকটা বিষয় পড়াচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর যাবতীয় বই ইবুক আকারে সংরক্ষিত থাকবে, এবং এই যে পৃথিবীতে আমাদের অনেক বই আছে
আজকে তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো যদি কাগজের বই না হয় শুধুমাত্র একটি ডিভাইসে সংরক্ষিত থাকতো তাহলে কেমন ভালো হতো। তোমরা এখন দেখা যাচ্ছে যে সবগুলো বই তোমাদের হাতে থাকে না, এবং সবগুলো বই তোমাদের হাতে না থাকার কারণে তোমাদের জন্য একটি সমস্যা হয়ে যায়। যেমন দেখা গেছে যে এক একজনকে এক এক বই নিয়ে আসতে হয়, সবগুলো বই প্রয়োজনীয় কিন্তু সবগুলো বই তোমাকে নিয়ে তুমি নিয়ে আসতে পারবে না, কারণ ওজন বৃদ্ধি পেয়ে যাবে, সেই জন্য তোমার জন্য সমস্যা হবে। এবং এটা যদি এরকম হতো যে একটি ইবুক রিডার, এটা তোমাদের সবগুলো বই ইবুক আকারে আছে, তাহলে তোমার কি করতে, তোমরা একটা ইবুক রিডারের মাধ্যমে সবগুলো বই পড়তে পারতে। তো ইন্টারনেটের মাধ্যমে একটি বই নয়, আস্তে একটা লাইব্রেরি পকেটে রাখা যায়। একক কাজ, পিপীলিকা কি, জোড়ায় কাজ, বই হারিয়ে গেলে কিভাবে পাওয়া যাবে, কোনো বিষয় বুঝতে না পারলে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করব। তারপর হচ্ছে ইবুক ক্লাব গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করা। মূল্যায়ন, এনসিটিভির ওয়েবসাইট কোনটি, বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি, পছন্দের কোর্স পেতে আমরা কার সাহায্য নিতে পারি, ইবুক আমরা কেন ব্যবহার করব, বাড়ির কাজ, শিক্ষা জীবন, ইন্টারনেটের ভূমিকা, 10টি বাক্যে লেখন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্টস করবে, এবং কমেন্টস করলে তোমাদেরকে সেই সম্পর্কে আরো কিছু ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের সাথে আরো একটি টিউটোরিয়াল করব। তো তোমরা সবাই এই ভিডিওটি দেখো এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। সর্বোপরি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে পরবর্তীতে তোমাদের জন্য আমি আরো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তোমাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।